বল দখলের লড়াইয়ে শেখ জামাল ফুটবল একাডেমির কাছে হেরেছে খুরুশকুল ক্রীড়া সংস্থা। 2-1 গোলে জয় পেয়েছে শেখ জামাল ফুটবল একাডেমি চকরিয়া। 25 জানুয়ারি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্টেডিয়ামে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের সুপার সিক্সের খেলায় শেখ জামাল ফুটবল একাডেমি ও খুরুশকুল ক্রীড়া সংস্থার খেলায় ছিল না তেমন কোনো উত্তেজনা, এমনকি গোল করেও হয়নি কোনো গোল উৎসব। 32 মিনিট ও 40 মিনিটের মাথায় 2-0 গোলে এগিয়ে যায় শেখ জামাল ফুটবল একাডেমি। অপরদিকে 80 মিনিটের মাথায় 1 গোল পরিশোধ করেও খুরুশকুল দলের আইকন খেলোয়াড় জাঙ্গীর ও সোহান একের পর এক লক্ষ্যভ্রষ্ট শট করে গোল মিস করে একাধিক। খুরুশকুল ক্রীড়া সংস্থার কর্মকর্তা মাসুদ বলেন, ইঞ্জুরি এবং গত ম্যাচে রেড কার্ড পাওয়ার কারণে তাদের অনেক ভালো মানের খেলোয়াড় খেলতে পারেননি, যার কারণে তারা হেরেছেন। আসলে প্রত্যেকটা ম্যাচে প্লেয়াররা 100% পারফরমেন্স করতে পারবে এটা কোনো সময় বলা যায় না। আজকে আসলে আমাদের পুরো টিমটাই হচ্ছে কি রেস্ট ইলেভেনের প্লেয়াররাই খেলেছে। লাস্ট ম্যাচটা আপনারা দেখছেন কত টাফ ম্যাচ খেলা হয়েছে। আসলে ইঞ্জুরি নিয়ে 100% ফুটবল খেলা যায় না। বিধায় আমাদের প্লেয়াররা যতটুক খেলছে আমি মনে করি তাদের চেষ্টাটা তারা অব্যাহত রেখেছে। লাস্ট 5 মিনিটে যে কোনো টিমের আপনি খেলা দেখবেন 90 মিনিট একটা ফুটবল ম্যাচে, আপনি প্রথম দিকে আপনি যদি ফুটবল সম্বন্ধে আপনার ধারণা থাকে তাকে আমি একজন এজ এ ফুটবলার একজন কোচ হিসাবে বলবো 90 মিনিট একরকম ফুটবল কোনো প্লেয়ার খেলতে পারে না। সাথে আমাদের রেস্ট ইলেভেনের প্লেয়ারটা ছিল দমের ঘাটতি শেষের দিকে একটু কমে আসবে, এটাই স্বাভাবিক। আমি গোল উদযাপন নীরব থাকবে কেন? আমি তো কোনো সময় উদযাপন করি না, আমার হচ্ছে অ্যাটিটিউড এটা। আমি ডিস্ট্রিক্ট টিমের কোচও ছিলাম, আমি কোনো সময় গোল উদযাপন করি না কেন? আমি সবসময় খেলার 90 মিনিট আমি শেষ বাসে বাজা পর্যন্ত আমি এরকমই থাকি, দিস ইজ মাই অ্যাটিটিউড। শেখ জামাল ফুটবল একাডেমি চকরিয়ার কোচ বলেন, আর একটি ম্যাচ জিততে পারলে তারা হবে চ্যাম্পিয়ন। আসলে আমরা তো শিরোপার দোরগোড়ায় পৌঁছে গেছি, তলার মতে 28 তারিখ আমাদের লাস্ট ম্যাচ, 28 তারিখ আমরা ভালো গেলে চ্যাম্পিয়ন হয়ে আমরা চোখ যাব ইনশাল্লাহ। খই মাঠে 26 জানুয়ারি বিকেল 3:30 মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ বনাম বাঁশকাটা খেলোয়াড় কল্যাণ সমিতির খেলা অনুষ্ঠিত হবে। প্রবাল পাল, CCN, কক্সবাজার।